গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে সারাদিনের সবকটা ক্লিপ শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো এখন বেরিয়েছি, এখানে রামনবমী পুজো মানে বাসন্তী পুজো টুজো একটা ছোট্ট খাট্ট কিছু একটা সেলিব্রেশন হয়, তো সেটার জন্য আমরা এখন বেরোচ্ছি কালীবাড়ি, শিকাগো কালীবাড়ি এখানে আছে। তো আগে একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শিবরাত্রি, ওখানে গেছিলাম আমরা, আর আজকেও আমরা ওখানটাতেই যাব। চলো তোমাদের সঙ্গে ক্লিপসগুলো শেয়ার করবো। জানি না এখানে কিভাবে হয় সেলিব্রেশন বা পুজোটা কেমন হয়। চলো তোমরা দেখতে পাবে সব, আমি তোমাদের সঙ্গে ক্লিপসগুলো শেয়ার করতে থাকবো, তোমরা কন্টিনিউ করো ব্লগটা। আর এই যে আমার, আমি প্রথমবার এখানে এসে সালোয়ার পরেছি, দেখো কেমন লাগছে। তো ফুল লুকটা আমি পরে আমি দিয়ে দেবো, মানে ব্লগের শেষে আমি দিয়ে দেবো, তোমরা কন্টিনিউ করো। চলো বেরিয়ে পড়ি। ও হ্যাঁ, বলে দিই আমাদের এরকমভাবেই প্ল্যান ছিল, যেহেতু এটা উইকডেজ তো অরিজিতের অফিস ছিল, তো সেই কারণে এরভাবেই প্ল্যান করেছিলাম যে আমি আগে বাসে উঠে পড়বো, তারপর ও অফিসের কাছে বাসে উঠে পড়বে। তো সেই মতোই আমি আগে উঠে পড়েছিলাম, তারপর ওকে ওখানে বাসে ও উঠে পড়েছিল। তো ওই দেখো, ওই জাস্ট উঠলো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিকাগো কালীবাড়ি, আর এখানে দেখো বেঙ্গলিতে লেখাই আছে শিকাগো কালীবাড়ি বলে। তো আমি সেটাই বলছিলাম যে এখানে মানুষটা কি বুঝছে নিচের লাইনটা দেখে, বেঙ্গলিতে লেখা। যাই হোক, তা আমরা মোটামুটি মন্দিরের চত্বরটাতে ঢুকে পড়লাম, এই যে পুরো চারপাশটা। আর মন্দিরটা মানে নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি, মানে প্রায় 4-5 বছরের মধ্যেই হয়েছে। তো যাই হোক, এখনও অনেক কিছু মানে ওদের প্ল্যান আছে বলে শুনেছিলাম। যাই হোক, চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। আমি আগের একটা ব্লগে তোমাদের সঙ্গে ক্লিপসগুলো কয়েকটা শেয়ার করেছিলাম, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে এসেই আমি আগে চলে গেলাম। হ্যাঁ, এখানে অনেক কটাই ঠাকুর প্রতিমা আছে, তো দেখলাম তখনও পুজো স্টার্ট হয়নি, তো আমরা মোটামুটি একটু আগে আগে পৌঁছে গেছিলাম। আর এই দেখো, এই একটাই প্রতিমা থাকে, ওখানেই সব পুজো হয়। এখানে অনেক কটাই আলাদা আলাদা প্রতিমা আছে, তো তার মধ্যে কালী মা আছে, তারা মা আছে, শিবলিঙ্গ তো আছেই, তো অনেক কিছুই আছে। চলো তোমরা কন্টিনিউ করো। এখানে একটা ছোট্ট একটা স্টোর মতো আছে, তো এখানে বেনারসি শাড়ি আর এগুলোর প্রাইস এখানে আটানো আছে, এই দেখতেই পাচ্ছ তোমরা। আর মোটামুটি শাড়িগুলো খারাপ নয়, আর খুব সম্ভবত এখানে হয়তো এই শাড়িগুলো অনেকে আছে পুজো দেয়, তো সেই হয়তো সেই শাড়িগুলো ওরা আবার সেল করে দেয়। যাই হোক, কিন্তু শাড়িগুলো নতুন, জাস্ট ঠাকুরকে হয়তো পরানো হয়েছিল, ব্যাস এটুকুই। আর আর হলো এটাই, চলে এলাম আবার মন্দিরের, মানে মন্দির নয়, ওই প্রতিমার সামনেটা। তো এখানে দেখলাম যে এখন কিছুক্ষণ পরে গণপতি বাপ্পার পুজো হবে, মানে গণেশের পুজো হবে, তো সেই কারণে সাজাচ্ছে সুন্দর করে, শাড়ি পরালো আর কিছু অ্যারেঞ্জমেন্ট করলো, সামনে ওই প্রসাদ ফ্রসাদগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রাখলো। তো তারপরে তারা মায়ের পুজো আছে, তো আমরা খুব একটা বেশিক্ষণ ওয়েট করলাম না, তো তাও আমরা ওয়েট করলাম একটু, মানে সব পুজোগুলো আস্তে আস্তে হবে কিছুক্ষণ পর পর, সেই কারণে আমরা ভাবলাম যে কিছুক্ষণ পরে দেখে কিছু একটা দেখে চলে যাবো, আর প্ল্যান ছিল বাড়ি। যাই হোক, এখানে যারা পুজো প্রণাম করছে তাদেরকে ডুরি বাঁধা হলো হাতে। আর এই যে দেখতেই পাচ্ছ, এখানে অলরেডি ঠাকুরমশাই বসে গেছেন পুজোর জন্য। জ্যেষ্ঠরাজ্রীনাম
তারপর পুজোটা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে এলাম, আর বেশি সময় ওয়েট করলাম না। আর যেহেতু একটু কাজও ছিল আমাদের, তাড়া ছিল, আর রাতও হয়ে যাবে মোটামুটি, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে এলাম আর একটু প্রসাদও নিয়ে এলাম। জাস্ট পৌঁছলাম, আর আমরা ভাবছিলাম আর অনেক কিছুই আজকে প্ল্যান আছে, মানে কিছু হওয়ার ব্যাপার ট্যাপার আছে, কিন্তু দেখলাম খুব একটা কিছুই নেই, বাট ওই পুজো আরতি আর কি, ওটা গণপতি বাপ্পা পুজো, আর ওটা কি পুজো ছিল, আরতি, তারামা টারামা কিছু একটা হবে, যাই হোক অনেক তো ঠাকুর, কোনটা যে পুজো হচ্ছে কি ব্যাপার, মানে প্রথমটা বুঝতে পারছিলাম না, যাই হোক চলো। আর প্রসাদ প্রসাদ দিয়েছে খিচুড়ি, চলো তোমাদের দেখিয়ে দিই, এই যে ওয়েট, এই যে প্রসাদ খিচুড়ি। তো মন্দির থেকে ফিরলাম, আর তো তোমাদের দেখালাম যে খিচুড়ি প্রসাদ এনেছি, আর খিচুড়ি প্রসাদ দেখে অরিজিতের আবার ইচ্ছে হয়ে গেল পাঁপড় ভাজা, বেগুনি সব, তো একদম সাজিয়ে গুছিয়ে খিচুড়ি নিয়ে বসে গেছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি, এই দেখো খিচুড়ি নিয়ে বসে গেছি, সঙ্গে পাঁপড় ভাজা, বেগুনি, বেগুনিটা অনেকগুলো হয়ে গেছে কারণ বেসনটা একটু বেশি হয়ে গেছিল তাই, আর এই যে আচার একটু নিয়ে নিয়েছি। তো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো, তোমরা কমেন্টস করে জানাও। আর হ্যাঁ, ওই যে আজ মানে পুজোতে যে ড্রেসটা পরেছিলাম, আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম ড্রেসটা, আমি অ্যামাজন থেকে এনেছিলাম, তো তোমরা যারা দেখোনি ওই মানে ভিডিওটা, আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ড্রেসটা পরা পিকচার দিয়ে দেবো, তো যারা দেখোনি ব্লগটা অবশ্যই গিয়ে আগে দেখে নাও ঝটপট করে, আর ড্রেসটা পরা পিকচার তো অবশ্যই ব্লগে তোমরা কিছুটা দেখলে, বাকি পিকচারগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মোটামুটি আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর লেন্দি করছি না। কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাও, আর পুজোটা তো খুবই ভালো লাগলো, আগের একটা ব্লগে আমি পুরো অনেকটা শেয়ার করেছিলাম কয়েকটা পুজো, আলাদা পুজো মানে তখন ছিল শিবরাত্রি, তো আমি সেই ব্লগটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক আউট করো সবকটা লিঙ্ক, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, চলো টাটা, গুড নাইট।